আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন পলিটিক্যাল। আজকে আমি যে পাখির খাঁচার ভিডিও করছি সেটা হলো 24x48 পাখির খাঁচা, এবং এই পাখির খাঁচাগুলো যাবে আপনার মিরপুর কাজীপাড়া 10 নম্বর। এবং ভাইয়ের খাঁচাগুলো আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে, আমার খাঁচা রেডি হয়েছে অনেক দিন হয়েছে, এবং আমি আরও একটু দেরি হয়েছে, কিন্তু অলওভার একটু লেটেই নিচ্ছে। আর আমিও দিচ্ছি, এটা হলো যে ওনার ব্রিডিং বক্স থাকবে, এখান থেকে ব্রিডিং বক্স ঝোলাবে, এবং উনি কাস্টমাইজ ব্রিডিং বক্স তৈরি করে নিচ্ছে। তো সিট কেয়ার সিস্টেম করে দেওয়া, এবং হলো যে এই যে সিট কেয়ার লাগাবে, এবং আপনার বক্স ঢুকে সিট কেয়ার লাগিয়ে নিতে পারবে, খুলে রাখবে। 8x8 দরজা করে আছে, মিডলে পার্টিশন দেওয়া থাকে, এবং এই হলো আপনার যেখানে ব্রিডিং বক্স বসবে। আচ্ছা, ওটা ডেমোটা একটা লাগানো আছে, এই যে এটার উপরে ব্রিডিং বক্সটা বসাই দিবে এরকম বাঁকা করে। আর আমরা এটা এভাবে দেখাই দিই আপনাদেরকে, এটা এভাবে নেবে উনি, এটার উপর ব্রিডিং বক্সটা বসাবে। তো উনি ব্রিডিং বক্সগুলো বসাবে ভিতরে, যেহেতু বলেছেন, তো এটার ভিতরেই থাকবে, এবং এইগুলো বাঁকাই দেবে। তো ওই খাঁচাগুলো আপনার সম্পূর্ণ 12 নম্বর তার দিয়ে শিলি সাপোর্ট, 12 নম্বর তার দিয়ে, খুবই মোটা তার দিয়ে বলতে গেলে অনেক লম্বা সময় ধরে টিকবে। এবং আপনার এগুলো সম্পূর্ণ ফ্রেমে ব্যবহার করা আছে, 10 নম্বর তারগুলো দেখতে পাচ্ছেন, এটা ফ্রেম ব্যবহার করা আছে 10 নম্বর তার, আর সাপোর্ট এবং শিলি ব্যবহার করা হয়েছে আপনার 12 নম্বর তারগুলো, এবং এগুলো 1/2 ইঞ্চি গ্যাপের হয়। এবং আপনার এগুলো আপনারা নিলে যে কোনো জেলার সদরে পাঠানো যাবে। উনি যেহেতু খাঁচা এখানে আপনার বেশি, প্রায় দেখতে পাচ্ছেন এই যে খাঁচাগুলো কীভাবে সেট করবে আপনাদেরকে একটু দেখাই, যে খাঁচাগুলো আপনার খুলে খুলে সেট করতে পারবে, কারণ খাঁচাগুলো যেহেতু ওয়েট অনেক, একটা খাঁচা আপনার 18-20 কেজি করে, 20-21 কেজি করে দেখতে পাচ্ছেন, এই খাঁচা আছে 60 কেজির উপরে। তো দেখা গেছে সেক্ষেত্রে আপনার খাঁচাগুলো যদি আপনার ওয়েট বেশি হয়, আপনি একসাথে পুরো খাঁচা মুভ করাতে কষ্ট হবে, যার জন্য এগুলো পাইপিং সিস্টেম করা, যে আপনি একটার উপর একটা বসাই দিলেই আপনার খাঁচা সেট হয়ে যাবে। তো মধ্যখানে পার্টিশন আছে, পার্টিশন টান দিলে বের হবে, পার্টিশন আবার ধাক্কা দিলে আপনার ঢুকে যাবে। তো এভাবে পার্টিশনটা সেট করা, এবং আবারও বলছি এগুলো মোটা 12 নম্বর তার দিয়ে তৈরি করা দেখতে পাচ্ছেন। এবং উনি কালারটা নিয়েছে টার্কিশ, যে কালারের দাম আলাদা এবং কালারের প্রাইস আলাদা পড়বে। এছাড়া আমরা শুধুমাত্র সিলভার কালারটা আপনাদেরকে দিতে পারবো, আর এছাড়া অন্য যে কোনো কালারটা আপনার যদি পরে সেক্ষেত্রে কালার প্রাইস আপনার বেশি হয়, আর সিলভার কালার অনেক কম কস্ট, এটার 1/4 পরে। এই অবস্থায় মানে এই দুইটা খাঁচা রং করতে প্রায় 1200 টাকা কস্টিং আসছে এই কালার পেস্ট কালার করে, এবং আপনার সিলভার কালার হলে দুইটা খাঁচা মনে করেন 300 টাকায় হয়ে যেত। তো দেখা গেছে আপনার এই খাঁচাগুলো আপনার আপনার এই খাঁচাগুলোর যে পাশে দিয়ে রয়েছে ব্রিডিং ডোর, এবং পাশে দিয়ে রয়েছে ব্রিডিং ডোর, প্রত্যেকটা ব্রিডিং ডোর রয়েছে, এবং আপনার প্লাস্টার নিয়ে আপনার এই খাঁচাগুলো সম্পূর্ণ আপনার 18x48 পাশে আছে 18, উচ্চতা আছে 18, এবং লম্বায় হলো 48, মিডলে পার্টিশন দিলে 18x24 উচ্চতা 18 হয়ে যাবে। এবং তলাটা আছে আপনার শুধুমাত্র তলাতে রড ফিটিং করা, আর বাকি কোনো খোপের মধ্যে তেমন কোনো রড ফিটিং করা নেই, তাও কেজ অনেক হেভি, এগুলোতে ঝুলে থাকা যাবে, কারণ এগুলো অনেক হেভি ধরনের কেজ হয়। এবং এই কেজগুলো ইনশাল্লাহ আপনারা চাইলে যে কোনো জেলা সদরে নিতে পারবেন, এবং এইরকম লাইফ টাইম বলা যায় এইসব কেজ টিকবে, এমন ধরনের কেজ এগুলো, এগুলো অনেক লম্বা মানে অনেক বছর টিকার মতো ক্ষমতা রাখে এই কেজগুলো। এবং এর ব্যবহার করা হয়েছে 12 নম্বর গ্যালভানাইজিং জিআই তার, এবং আপনারা সিটকারি হিসেবে যদি প্রথম জায়গায় ব্যবহার করতে চান, সিটকারির জন্য সিটকারি প্লাস কবজা এগুলোর জন্য টোটাল 100 টাকা কস্টিং আসে, কারণ বুঝতে পারতেছেন সিটকারির প্রাইস আলাদা পড়ে। তো এই খাঁচাটা ইনশাল্লাহ আপনার আজকে আমি পাঠিয়ে দিচ্ছি, এবং ওনার পিকআপে যাবে এগুলো। তো আমি একটু ভিডিও করে দেখাচ্ছিলাম আপনাদেরকে, এবং ওনার জন্য আলাদা করে ট্রে বসানো আছে, মানে ট্রে নেবে সেই ভালো কোয়ালিটি 18x24 ট্রেগুলো। তো আপনারা যারা, এটা প্রাইস কত আসছে আপনারা অনেকে জিজ্ঞাসা করতে পারেন, দুইটা খাঁচার প্রাইস আসছে মনে হয় আপনার 120 কেজি আসছে, চারতলা 120 কেজি আসছে। তো এখানে প্রাইস আসছে কত, 120 ইন্টু আপনার
200 টাকা, প্রায় 24,000 টাকা শুধুমাত্র খাঁচার বিল আসছে। এবং আপনার ট্রে আছে, কালার আছে, এগুলোর প্রাইস আরও আছে, প্লাস হলো যে আপনার শীতকারী উনি মন মতো লাগিয়েছে। তো এগুলো আপনার এক একটা এক রকম করে, আপনি যেরকম চাইবেন আমরা ওভাবেই কাস্টমাইজ করে তৈরি করে দেবো। তা আজ পর্যন্ত ওই, এবং আপনাদেরকে আইডিয়া দিয়ে দিলাম খাঁচার প্রাইসটা কেমন আসবে। এগুলো আমাদের ফোন নাম্বার, এগুলো আমাদের ফোন নাম্বার, আর অবস্থাটা ভালো না। 71 নম্বরটা যেটা দেখতে পাচ্ছেন ওটা আমার কাছে থাকে, 61 যেটা ওটা আমার ভাইয়ের কাছে থাকে। 71টা আপনার হোয়াটসঅ্যাপ ইমো দুটাই পাবেন, 71-এ আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, 61 আমার ভাইয়ের সাথে। তো 71 নম্বরটা আপনারা যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ওখানে আমার সাথে যোগাযোগ করলে আপনাকে সব কিছু জানিয়ে দেবো। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।